হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং ভিডিও থামনে দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার সতিনকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন তো আপনার স্বামী যদি একাধিক বিয়ে করে থাকে এবং সতিনের জ্বালা যদি আপনাদের সমস্যা হয় আপনার তাহলে আপনি কাজ করতে পারবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল তাহলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন অনেকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে না উল্টাপাল্টা নিয়মে কাজ করে যার কারণে কাজ হয় না তো না টানা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বলা হলো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান একান্ত বা এই ধরনের যে কোনো কাজ বসীকরণ মারানো চারটুন বা যদি আপনার কোনো সতীনকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া ইমু নাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর এই নাম্বারে ইমো করা আছে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমোতে দেশে বা দেশের বাইরে থেকে তো এই নকশাটা যেভাবে দেওয়া আছে ষোলোটা ঘরের নকশা অত্যন্ত সহজভাবে আপনার লিখতে হবে ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে বুজপত্র ব্যতীত কাজ হবে না ঠিক আছে তো ভুজপত্রটা বাধ্যতামূলক লাগবে আপনারা বুঝপত্র সংগ্রহ করে নেবেন বুজপত্র হচ্ছে ভুজ গাছের পাতা আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ছবি তারপর আপনারা কোথাও থেকে কিনে নেবেন দশকর্মার দোকানে ভুজপত্র পাওয়া যাবে আর যদি আপনাদের ভুজ প্রয়োজন হয় আমি নিজেও দিতে পারবো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তো বুঝপত্রের মধ্যে লাল কলম দিয়ে এই নকশা লিখবেন আমার অনুমতি নেবেন আমার অনুমতির জন্য আমাকে এই মতে যোগাযোগ করবেন আমি অনুমতি দিয়ে দেবো এটা সচরাচর সবাইকে দেওয়া যাবে না এবং এটা অত্যন্ত পাওয়ারফুল এবং প্রভাবশালী একটা নকশা যার জন্য আমি এটার অনুমতিটা দিব না আর এটা হচ্ছে এক প্রকার গুরুবিদ্যা যার কারণে তো অনুমতি নিয়ে আপনার নকশাটি লিখতে হবে যে কোনো মঙ্গলবার দিন অথবা শনিবার দিন রাত্রে বারোটার পরে বসে লিখবেন ঠিক আছে তো নকশাটা লেখার পরে প্রথম যে ফালান সেই ফালানে আপনি লিখবেন আপনার সতীনের নাম এবং দ্বিতীয় যে ফালান এই ফালানে লিখতে হবে আপনার সতীনের মায়ের নাম এটা লিখে আপনি কোনোভাবে সতীনকে ওই নকশাটা ভিজিয়ে পানি খাইয়ে দিতে হবে সতীনকে কোনোভাবে এবং চেষ্টা করবেন সে যেন কোনোভাবে বিষয়টা না জানে সে যদি বিষয়টা জানে তাহলে সমস্যা হবে এবং উল্টা আপনার নিজের ক্ষতি হবে আপনারা চেষ্টা করবেন গুপ্তভাবে ধরেন তাকে কোনোভাবে ফিল্টারের মধ্যে মিশিয়ে বা কোনো গ্লাসে পানির মধ্যে মিশিয়ে কোনোভাবে যদি তাকে খাইয়ে দিতে পারেন তাহলে বেশ কে হতে এই নকশার যে ষোলোটা কর টাকা করে প্রায় পঁচিশ জনের মতন মুহাক্কেল আছেন প্রত্যেকটা মুহাক্কেল মেয়ের বা যেই সতীন তার উপর চালান হয়ে যাবে এবং তাদের দায়িত্ব হয়ে যাবে ওই সতীনকে আপনার স্বামীর থেকে আলাদা করা এবং তাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো এটা অত্যন্ত প্রভাবশালী একটা নকশা আশা করি কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আশা করি কেউ এটা ব্যবহার করবেন না যদি সতীন সমস্যা করে তাহলেই ব্যবহার করবেন সমস্যা নেই তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ